নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। আমার সাথে আছে আমার বন্ধু বিক্রম বিশ্বাস। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফেইলিওর অফ সিঙ্গাপুর মডেল, অর্থাৎ কোভিড-19 নিয়ন্ত্রণে ইনিশিয়ালি সিঙ্গাপুর সাকসেসফুল হলেও রিসেন্ট পাস্টে দেখা যাচ্ছে আবার সিঙ্গাপুরে টোটাল নাম্বার অফ করোনা কেসেস বাড়ছে। তাই ফেইলিওরের কারণ কি সেটাই আমরা জানার চেষ্টা করব। আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন টোটাল নাম্বার অফ করোনা ভাইরাস কেসেস এবং ডেথস এখনো স্টিপলি সারা পৃথিবীতে বেড়ে চলেছে। অ্যাক্টিভ কেসেস ইন সিঙ্গাপুর মার্চের শেষের দিক থেকে শুরু করে এপ্রিলের সেকেন্ড উইকের পর আবার ক্রমশ বাড়ছে। কেন, এর কারণ আমরা জানার চেষ্টা করব। সিঙ্গাপুর মালয়েশিয়ার দক্ষিণ দিকের একটা অংশ, এর আশেপাশে অন্যান্য দেশের মধ্যে ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরকে আমরা যদি দেখি তাহলে এটাকে থার্ড লিস্ট করাপ্ট ইকোনমি বলে ধরা হয়। এখানে ট্যাক্স রেট খুব কম, যে জন্য মোস্ট প্রো বিজনেস, আর থার্ড হাইয়েস্ট পার ক্যাপিটা জিডিপি। এই জন্যে সিঙ্গাপুরের যদি হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দেখা হয় তো এখানে নাগরিকদের এডুকেশন এবং হেলথ কেয়ারের পেছনে জিডিপির অনেকটা পার্সেন্টেজ এরা খরচ করে, এখানকার গভর্নমেন্ট খরচ করে। সেই জন্য হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে সিঙ্গাপুরের র্যাঙ্ক ফার্স্ট। এর সাথে জিডিপি পার ক্যাপিটা ইত্যাদি অন্যান্য বিষয়গুলোকে নিয়ে একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করা হয়, যেখানে সিঙ্গাপুরের র্যাঙ্ক 9th। তো ইনিশিয়ালি সিঙ্গাপুর যখন কোভিড-19 আউটব্রেক হয় সেটাকে রুখতে সক্ষম হয়েছিল। কেন না, 2003-এ একটা সার্স আউটব্রেক হয়েছিল, তখন সিঙ্গাপুর নিজেদের হেলথ কেয়ার সিস্টেমকে ঢালাওভাবে সাজিয়েছিল, যে কারণে পরবর্তী এপিডেমিকের জন্য এরা অন্যান্য অনেক দেশের থেকে বেশি প্রিপেয়ার্ড। তাছাড়াও স্মল সাইজ খুবই ছোট, জনসংখ্যা খুবই ছোট, ল্যান্ড বর্ডার খুব কম, সেজন্য ইনকামিং ট্রাভেল আটকানো খুবই সোজা, বর্ডার সিল করা খুব সোজা। এখানে সিঙ্গেল পার্টি গভর্নমেন্ট, সেজন্য লোকাল অথরিটি এবং ন্যাশনাল অথরিটির মধ্যে সেরকম টেনশন দেখা যায় না যেরকম ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখছি। সিঙ্গাপুর গভর্নমেন্ট সাইন্টিফিক এভিডেন্সের ওপর বিশ্বাস করে ডিসিশন নেয়, সায়েন্টিস্টরা কি বলছেন তার উপর বেস করে ডিসিশন নেন। এই জন্য ইনিশিয়ালি সিঙ্গাপুর কোভিড-19 রুখতে সক্ষম হয়েছিল, কিন্তু এরপর দেখা যাচ্ছে যে সেকেন্ড হাফ অফ মার্চ থেকে টোটাল নাম্বার অফ কেসেস আবার বাড়ছে, এতটাই বাড়তে শুরু করেছে যে সিঙ্গাপুর গভর্নমেন্ট সার্কিট ব্রেকার ঘোষণা করেছে, অর্থাৎ লকডাউন ঘোষণা করেছে 7th April, যেখানে স্কুল বা নন এসেনশিয়াল বিজনেস, রেস্টুরেন্ট ইত্যাদি এগুলোকে বন্ধ করার কথা বলা হয়েছে। আগে এগুলো খোলা ছিল এতদিন, এবং রেসিডেন্টদের ইনস্ট্রাক্ট করা হচ্ছে, যদিও লিগালি কিছু বলা হয়নি, ফোর্স করা হয়নি, কিন্তু ইনস্ট্রাক্ট করা হচ্ছে যাতে তারা ঘরে থাকে। তো কি এমন ঘটে গেছে যার জন্য সিঙ্গাপুরে এই কেসেস, টোটাল নাম্বার অফ করোনা কেস স্পাইক দেখা যাচ্ছে বা বাড়ছে? এর মূল কারণ যেটা বলা হচ্ছে যে ফরেন ওয়ার্কার ডরমিটরিজ, অর্থাৎ বিদেশ থেকে যারা গিয়ে ওখানে কাজ করেন তারা যেখানে থাকেন সেই সেই ডরমিটরিজ গুলোতে দেখা যাচ্ছে যে নাম্বারস আর রাইজিং শার্পলি, কিন্তু ওয়াইডার কমিউনিটি অর্থাৎ ওই জায়গাগুলো ছাড়া বাকি অংশে নাম্বারস আর মোর স্টেবল। তাহলে এই যে ফরেন ওয়ার্কার ডরমিটরিজ গুলো ইন্টারন্যাশনাল মিডিয়া এরপরে এখানে অ্যাটেনশন দেয়, কারণ সেকেন্ড ওয়েভ যখন সিঙ্গাপুরে প্রবেশ করে এবং সেটা রিপোর্টেড হয়, তারপর দেখা যায় যে ফরেন ওয়ার্কার ডরমিটরিজ গুলো অতটা ভালো স্যানিটাইজ নয়, ক্রাউডেড বা ঘিঞ্জি, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা ডিফিকাল্ট। তো সিঙ্গাপুরের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তারা বলছেন যে উই আর ইন এ প্রিজন, অর্থাৎ জেলখানায় বন্দির মতো অবস্থা, এতটাই ঘিঞ্জি অবস্থা। তো এটা থেকে আমরা কি বলতে পারি, না আমরা কি শিক্ষা নিতে পারি যে আমাদের হেলথ কেয়ার ক্যাপাসিটি আরো বাড়াতে হবে, কারণ সিঙ্গাপুরের মতো ছোট দেশে সেখানেও বেড কম পড়ে যাচ্ছে। তো আমাদের ক্ষেত্রে, আমাদের এত বড় জনসংখ্যার দেশ এবং আমাদের হেলথ কেয়ার ফেসিলিটি অতটা উন্নত নয়, সেক্ষেত্রে আমাদেরকে অন্যান্য স্টেডিয়াম বা পাবলিক গ্যাদারিং এর স্পটগুলোকে, আইসোলেশন ওয়ার্ড বানানো ইত্যাদি ইত্যাদি যেগুলোর উপর ক্রমশ এখন জোর দেওয়া হচ্ছে, সেগুলোকে আরো বেশি হারে বাড়িয়ে নিয়ে যেতে হবে। এবং লকডাউন থেকে কোনো রিল্যাক্সেশন নয়, যেসব জায়গায় লকডাউন হয়নি সেখানেও আজকে লকডাউন করতে তারা বাধ্য হচ্ছে, জন্য আমাদেরকে একদম ঘরে থাকতে হবে, লকডাউন মেনে চলতে হবে। বন্ধুরা, যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের সাজেশন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।